সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাদের পরিবারের সদস্যদের পুঁজি বাজারে অনিয়ম অনুসন্ধানের নির্দেশ দিয়েছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোমবার চার সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে সংস্থাটি আদেশে বলা হয় একটি জাতীয় পত্রিকায় অভিযুক্ত দুই শীর্ষ ব্যবসায়ী তাদের পরিবার ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিটি গঠন করা হয়েছে কমিটিকে আগামী ষাট কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে